হয়েছে দেশের সেবা করার জন্য পরপর দুই সিনেমা থেকে বাদ পড়ে বর্তমানে আলোচনায় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এবার সেই আলোচনার আগুনে ঘি ঢেলে দিলেন নির্মাতা মুহাম্মদ ইকবাল তিনি বলেন বুবলি যদি ব্রিটিশ সিনেমা থেকে সরে দাঁড়ায় তাহলে আমার সাইডিক মানি এবং চল্লিশ শতাংশ শুটিংয়ের টাকা ফিরিয়ে দিক যেহেতু সে নিচে সরে দাঁড়ানোর কথা বলেছে এ নিয়ে আমি শিল্পী সমিতিকে লিখিত অভিযোগ জানাবো এর আগে নির্মাতা ইকবাল তার ব্রিটিশ সিনেমা থেকে বুবলিকে বাদ দেওয়ার কথা জানান তখন বুবলি দাবি করেন তিনি নিজেই ওই সিনেমা থেকে সরে এসেছেন কারণ হিসেবে এও বলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব বুবলির এই বক্তব্য ভালোভাবে নেননি ইকবাল তারই প্রেক্ষিতে এবার নায়িকাকে এমন হুঁশিয়ারি দিলেন তিনি প্রসঙ্গত ইদুল আজাই মোহাম্মদ ইকবাল পরিচালিত ও স্বপ্নম বুবলি অভিনীত রিভেন্স সিনেমাটি মুক্তি পায় তবে সিনেমার প্রচারণায় দেখা যায়নি এই নায়িকাকে নিজেকে দূরে সরিয়ে রাখেন এ কারণে নির্মাতা তার পরবর্তী সিনেমা ব্রিটি থেকে বুবলিকে বাদ দেন আর তখন থেকে আলোচনা শুরু মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে